A month and a half has passed, but the construction work of Boro crop protection dams in many hairs of Sunamganj has not started yet. The local farmers of Horpur are worried that the work of the dam will not be completed on time. However, the Bangladesh Water Development Board official claimed that work on most of the dams has started and will be completed within the stipulated time. Bangladesh Water Development Board has sought an allocation of 126 crore taka for the renovation and repair of 612 km of dams in 11 upazila of Sunamganj and 52 hers for crop protection of 223,300 hectares of Boro land. 787 project implementation committees will work on the dam, in favor of which initially 62 crore taka has been approved. In return for the work of the Water Development Board, the work of the dam is done through PIC with the help of landowners and actual farmers as per the money, kabita, policy. The construction and repair work of Boro crop protection dam in Hur was supposed to start after December 15, but the scheduled time has passed about a month and a half. Although Boro cultivation is in its final stages, construction and repair work on dams in many Hurs has not yet begun. As a result, Boro farmers are worried that the dam work will be completed within the stipulated time and crop loss due to early floods. পিআইসি যে বেরি বাদার কাজ আমাদের হাওর অঞ্চলে অন্যান্য বছর এর সাথে আরো 15 দিন 20 দিন আগে কাজ শুরু হয়। আমরা তো জায়গা জমি করতেছি চাষ করতেছি এখনো পিআইসির কাজ বা বেরি বাদার কাজ এখনো শুরু হয় নাই আর আমাদের তো দাবি জানাই সরকারের কাছে যেন দ্রুতভাবে বেরি বাদার কাজ শুরু হয় হাওর বাদার কাজ শুরু হয় যদি কাজ শুরু না হয় এই মাস গেলে তো মাঘ মাস গেলে ফাল্গুন মাস তো জোয়ারের মাস তখন যদি লোক এটা বাদ না দেয় তখন কোন সময় দিব তো পানি আইসা করবো অন্য বছর আরো 20 দিন আগে দেয় এখনো দেয় নাই তো বিষয় যে আপনার বাজেট থেকে সরকার দিব এখনো এই পর্যন্ত কোনো আওয়ারের কাজ করছে না কারণ আওয়ারের কাজের বাদের কাজের সময় যেতেছে না আরও পরে যদি ধরে কোনো কোনো মানুষ কৃষকরা কৃষি করতেছে ওই যদি যে টাইমে কি বাদের কাজ করবো ওই সময় তার কোনো দিক পানি পানির ঝুঁকি থাকবো এখন থেকে যদি কাজ না করে তাহলে তো এই কৃষকরা ঝুঁকিপূর্ণভাবে থাকবে ঝুঁকি থাকে যে কোনো সময় হাওয়ার চলে যাবে প্রধান বুঝছি এরপরে বড় বড় বাঙ্গাও আছে এই বেরি বান্ধের বড় বড় বাঙ্গা আছে এই বাঁধগুলো যদি ওখান থেকে এই পদক্ষেপ না নেয় পরবর্তীতে সমস্যা হবে হাওড়ের যে কাজগুলো এখন করতেছে না পরে করবো পরে করলে তো হাওড়ের পানির আইয়া আক্রমণ করবো পরে দিয়া আক্রমণ করার পরে দিয়া ফানে ঢুকিয়া আমরা ধানগুলো সব বিচ্ছিন্ন হয়ে যাবো গা তো আমরা এই ফসল করাতে কে না করে পালা দূরত্বভাবে তো খরাটা বেশি ভালো আর কি এখন করলে খুবই মজবুত হইলে হয় পরে বাঁধবো এই মাটি মেঘের হয় নষ্ট হয়ে যায় গা এই নষ্ট একবারে বিকল্প হয়ে যায় গা কোনো খামই নেই দরকারই নেই খামে আমরা দাবি জানাই আমরা খামটা খুবই দূরত্বভাবে হয়ে যেত গা প্রতি বছরেই 2017 সাল থেকে যে পিআইসি খাম উদ্বোধন হয় হওয়ার পর প্রতি বছরেই আগাম একটা টাকা দেওয়া হয় টাকা দেওয়া হলে নির্ধারিত সময়ের মধ্যে হয়তো কেউ গাফিলতি করে আর কেউ গাফিলতি করে না নির্ধারিত সময়ের মধ্যে তারপরেও অনেক কিছু হ্যারাসমেন্ট করিয়া খাম উদ্ধার করা হয় তো বর্তমানে এখনও কোনো টাকা দেওয়া হয় নাই হাওরকা বাদের প্রতি বছরেই এর হয়তো এক সপ্তাহ আগে প্রতিটা হাওরে খাম কাজ ধরা হয় বর্তমানে এখনও কাজ ধরা হয় নাই কেন এখনও অনেক প্রত্যেক অনেক বছর আগাম টেকা দেওয়া হয়েছে এবছর এখনও আগাম টেকা দেওয়া হয় নাই অনেকেই মানে পিআইসির কাজে গাড়ি আনছে অনেকে গাড়ি আনতে পারে নাই টাকা নাই ওই জন্য গাড়ি আনতে পারে নাই তারপর মনে হয় গত বছর এর এক সপ্তাহ আগে আগে কাজে ধরছে কিন্তু এখনও কাজে ধরা হয় নাই তো এই বছর এই যে হাওরকাবাদের কাজের মনে হয় নির্ধারিত সময়ের ভিতরে মনে হয় কাজ তোলা যাবে না In many areas, there are allegations of forming PICs with influential people excluding real farmers. However, if any complaint is found, necessary action will be taken, said Kabita Implementation and Monitoring District Committee Member Secretary and Sunamganj Water Development Board Executive Engineer Sabib Rahman. 2021 অর্থবছরে সুনামগঞ্জ জেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক মনোনীত 52টি হাওড়ে 787টি পিআইসির মাধ্যমে কাবিটার কাজ বাস্তবায়ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে প্রায় 500টির অধিক পিআইসির কাজ চলমান হয়েছে গত অর্থ বছর সুনামগঞ্জ জেলায় পরপর 4 দফা বন্যা কবলিত হওয়ায় বন্যার পানি নেমে যাওয়া এবং যে আনুষঙ্গিক কাজ সেই কারণে পিআইসি গঠন সহ কাজ বাস্তবায়ন কিছুটা বিলম্বিত হয়েছে তবে আশা করা যায় যে আমরা নীতিমালা অনুসারে 28 ফেব্রুয়ারির মধ্যে কাজ সমূহ সম্পন্ন করতে পারি বিভিন্ন উপজেলায়
পিআইসি গঠনের যে অনিয়ম এত সংক্রান্ত কোনো অভিযোগনামা, স্পেসিফিক কোনো অভিযোগনামা আমরা যদি পাই তাহলে নীতিমালা অনুসারে জেলা কমিটিতে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। The Water Development Board is not giving importance to the construction of the dam, even though the construction of the dam has been delayed. As a result, work on most of the 787 PIC dams has not started yet. For example, the farmers are worried about the completion of 612 km of work on time. However, the Water Development Board claimed that work on most of the dams has already started and the work can be completed within the stipulated time. Bangladesh Desk, Bangshai News.